আজকের রাশিফল 14 ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার, তিথি কৃষ্ণ নবমী, জন্ম রাশি হলো বৃশ্চিক, সূর্যোদয় সকাল 6:13, সূর্যাস্ত বিকাল 5:28। মেষ রাশির রাশিফল। আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার জন্য যথেষ্ট সময় পাবেন। আপনি অতীতে যেমন সময় ব্যয় করেছেন, বর্তমান পরিস্থিতি আপনাকে তা মুখোমুখি হতে হবে। আজ আপনার অর্থের প্রয়োজন হবে। আজ ভ্রমণ পরিকল্পনা পরিবারের জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে। যারা বেশ কিছুদিন খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন, আজ নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন। বিবাহিত জীবন সুন্দর হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃষ রাশির রাশিফল। বন্ধুদের সাথে ভুল বুঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখুন। আজ মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পের জন্য পুঁজি সংগ্রহ করতে পারেন। পরিবারের সদস্যদের কথাবার্তায় একমত হতে পারবেন না। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু পাঠ শিখতে হবে। মানসিক চাপ আসতে পারে। ফাঁকা সময়ে সৃজনশীল কিছু কাজ আপনি করতে পারবেন। বিবাহিত জীবনে কঠিন সময়ের সম্মুখীন হবেন। আপনি স্বাভাবিক দিনের তুলনায় পরিবারের সাথে কিছুটা সময় ব্যয় করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল। আজ স্বাস্থ্যের যত্নের প্রয়োজন হবে। কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। আর্থিকভাবে ফলপ্রসূ হবে। অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আজ থাকতে পারেন। প্রিয়জনের সাথে কিছু পরিকল্পনা করতে পারেন। স্ত্রীর সাথে আবার ভালোভাবে দিনটি কাটাতে পারবেন। আজকের দিনটি উত্তেজনাপূর্ণ হবে। প্রেমিকার সাথে কথা বলতে পারেন। আপনার প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভালোবাসা অনুভূত হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশির রাশিফল। আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। আজ আপনি কোনো চাপের মুখোমুখি হতে পারেন। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন। আপনি যদি জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন, তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। বিবাহিত জীবনে কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। আজ কোনো ডিনারের পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশির রাশিফল। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। কমিশন বা রয়্যালিটি পেতে পারেন। প্রতিদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তির প্রতি আজ বেশি আগ্রহ দেখাতে পারেন। কোনো সমস্যা হবে না। স্বাস্থ্য আজ নষ্ট হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যারাশির রাশিফল। কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে। বিরক্তি আপনার নাগালে আসতে দেবেন না। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি শরীরে হীনভাবে প্রভাব আনতে পারে। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো হবে। আত্মীয়দের কাছে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে হালকা এবং আরামের মুহূর্ত আনবে। প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করতে পারবেন। আজ সৃজনশীল কাজের সাথে যুক্ত হতে পারেন। আপনার সম্পর্ক ত্যাগ করার কথা ভাবতে পারেন। আজ অনেক ঝগড়ার ফলে সমস্যার সৃষ্টি হবে। স্বাস্থ্য আজ নষ্ট হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশির রাশিফল। আপনি হালকা বোধ করবেন। উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। বিনিয়োগ করতে পারেন, কিন্তু সঠিক উপদেশে খোঁজ করুন। সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। আপনি ফাঁকা সময়ে সঠিক কাজ করতে পারবেন। নিজেকে আজ একটু হালকা বোধ করবেন। বিবাহিত জীবনে কঠিন সময়ের সম্মুখীন হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশির রাশিফল। বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। বাসস্থান পরিবর্তন অত্যন্ত শুভ হবে। ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম গৌণ হয়ে দাঁড়াবে। আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
স্ত্রীর জন্য খুব ব্যস্ত হয়ে পড়তে পারেন, আজ কোনো পুরানো দিনে আনন্দ উপভোগ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশি রাশিফল। অন্যদের সাথে খুশি ভাগ করে নেয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে, কেনাকাটা সুবিধাজনক করবে। বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। প্রেমের জীবন সুন্দর হবে, আকর্ষণীয় কোনো বই আপনি পড়তে পারেন, জীবন সঙ্গিনীর সাথে সুন্দর একটি দিন কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশির রাশিফল। স্বাস্থ্য সুন্দর থাকবে, আজ বিদেশে পড়াশোনার জন্য আর্থিক চাপ দেখা দিতে পারে, ঘরের কিছু পরিবর্তন করার জন্য অত্যন্ত ভাব্যবান হয়ে পড়বেন, অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থন হবেন, প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে, ঘরের ছোট্ট সদস্যদের নিয়ে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কুম্ভ রাশির রাশিফল। আজ আপনি আনন্দদায়ক সামাজিক কোনো জমায়েতে যুক্ত থাকতে পারেন, সঞ্চয় করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, আত্মীয়দের কাছ থেকে উপহার পাওয়া আপনাকে খুশি করে তুলবে, ভালোবাসা নতুন উচ্চতায় পৌঁছে যাবে, ভালোবাসার জনের হাসি দিয়ে দিনটি শুরু হবে, আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে, বিবাহিত জীবন সুখকর হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মীন রাশির রাশিফল। দিনটি আপনার জন্য নিছকই আনন্দদায়ক হবে, যেহেতু জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করছেন, চুরি হওয়া কোনো জিনিসপত্রের খেয়াল রাখতে হবে, আপনার ধৈর্য সীমিত হবে, যত্নশীল হবেন, রূঢ় সামঞ্জস্যের কারণে চারপাশে পরিবেশ খারাপ হতে পারে, দিনটিতে বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন, যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে আপনার কার্যসূচি এই মুহূর্তে পরিবর্তনের জন্য স্থগিত হতে পারে, কাউকে কিছু না বলে আপনি ঘরে কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।